কত দূর থেকে কামারপুকুর মঠে এসেছেন? আমরা বর্ধমান থেকে এসেছি। বর্ধমান থেকে প্রসাদ পেয়েছেন? প্রসাদ পেয়ে এখানেই গোপাল নিলেন? না না, গোপালকে সঙ্গে নিয়ে এসেছেন? গোপালকে সঙ্গে নিয়ে এসেছি। আচ্ছা, গোপালকে নিয়ে বেড়াতে এসেছেন? ও থাকবে না ঘরে একা। আচ্ছা আচ্ছা, ওকে নিয়ে আসতে হবে। গোপালের কোনো নাম রেখেছেন? একটা গোপু একটা সোনা। ওই নাইট ড্রেসগুলো আমার দোকান থেকে কিনতে না। আচ্ছা, নাইট ড্রেস নয়, ওগুলো অ্যাকচুয়ালি উলিকোটের জ্যাকেট। আপনি খুব সুন্দর শিবের স্তোত্র বলেন, যদি একটুখানি বলেন। সেরকম কিছু নয়, মানে এটা জানি বলে বলুন না। শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা হলো, যেহেতু আমি ব্রাহ্মণ নই, একমাত্র যাদের নশতর পৈতে আছে তারা একমাত্র ওম বলার অধিকারী। ব্রাহ্মণ ব্যতীত শূদ্র বাকি যে সমস্ত জাতি রয়েছে তারা তাদের ওম বলতে নেই, কারণ ওম বললে অসুবিধা হয় তাদের, কারণ যেহেতু তাদের পৈতে নেই। তো ব্রাহ্মণ ব্যতীত যে সমস্ত জাতি রয়েছে তাদেরকে ওমের পরিবর্তে নমঃ কথাটা ইউজ করতে হয়। তো শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা যদি বলতে বলেন, নমঃ ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষিয়ামাম মৃতাত নমঃ শিবায়। এবং যদি শ্রী রাবণ বিরচিত যদি শিবতাণ্ডব স্তোত্র বলতে বলে, এটা আপনি খুব ভালো বলেন, একটু বলুন। ওটা হচ্ছে, জটাতবি গলজ জল প্রবাহ পাবিতস্থলে গলেবলম্বলম্বিতম ভুজঙ্গতুঙ্গ মালিকম ডমট 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 ডমন নিনাদপট্ট মর্বয়ম চকার চণ্ড তাণ্ডবম তনোঃ তনু শিব শিবম জটাকটা হেসংগ্রমর্ত মরলিলিম্প নির্ঝড়ি বিলোল বীচ বল্লড়ি বিরাজমান মূর্ধনি ধগদ 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 জলল্লপট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতীক্ষণম মম ধরাধরেন্দ্র নন্দিনী বিরাজ। এরপরে আরও রয়েছে, সেটা এখন আমি সংক্ষিপ্ত বললাম, এটা আরও রয়েছে অনেকটাই। এটা আপনি খুব ভালোবেসে বলেন, বোঝাই যাচ্ছে। এটা আমি নিজে শিবের বারে জন্ম, আমি নিজে প্রভু হনুমানজির ভক্ত, আমি নিজে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করি, হনুমান অষ্টক বজরং বাণ পাঠ করি। হনুমানজি আমার আরাধ্য দেবতা এবং আমি রাধা নাম প্রতিবারই নিই বলতে পারেন, রাধা মাইয়ার নাম। কৃষ্ণ সব থেকে বেশি প্রসন্ন হন, দুবার রাধে রাধে বললো। সেই জন্য ভারতীয় সংস্কৃতি যদি বোঝাতে হয় দুবার রাধে রাধে বলবেন, তাতে অনেক বেশি আপনার নিজের ভালো হবে। আপনার নামটা যদি একটু বলেন। নাম শোভন লাহা, আমার বাড়ি কামারপুকুর লাহাবাজার, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মঠের বা মন্দিরের পাশেই আমার দোকান প্লাস বাড়ি। আমি ধর্মদাস লাহাদেরই উত্তর পুরুষ। রাধে রাধে। কামারপুকুর রামকৃষ্ণ তীর্থক্ষেত্রে দাঁড়িয়ে এই যে দোকান, এখানে প্রচুর যারাই আসেন, যারা পর্যটন বা তীর্থক্ষেত্র দর্শনে আসেন, তারা এসে এখানে এই সমস্ত জিনিসপত্র যেমন সংগ্রহ করেন, একই সাথে এই ভাইয়ের কণ্ঠে অপূর্ব রাবণ বিরচিত যে শিবের স্তোত্র সেটাও তারা শোনার সৌভাগ্য অর্জন করেন, এটাই বলা যায়। আরও একটা বিষয়, ইনি যেটা বলছেন যে ব্রাহ্মণ ওঙ্কার উচ্চারণ করতে পার অধিকারী এবং এনারা নম বলেন, কিন্তু ইনি যে সংস্কৃত উচ্চারণ করছেন, অনেক যারা আমরা ব্রাহ্মণ বলতে তথাকথিত পৌরোহিত্য করেন, এই এই ধরনের যারা ব্রাহ্মণ আছেন তাদের অনেকের থেকে অনেক সুন্দর এবং নিখুঁত উচ্চারণ করেন, সত্যি মুগ্ধ হওয়ার মতো, ভালো লাগলো। পারে না ব্রাহ্মণ নশতর পইতে পড়লেই ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণ হতে গেলে তার মধ্যে ব্রহ্মজ্ঞান বর্তমান থাকতে হবে বা বিদ্যমান থাকতে হবে। ব্রহ্মজ্ঞান মানে হলো সমস্ত নর বা নারীকে, সমস্ত পুরুষ বা স্ত্রীকে, সমস্ত বস্তু বা অবস্তুকে, সমস্ত পদার্থ বা অজীব বস্তুকে ব্রহ্মরূপে জ্ঞান করাটাই হচ্ছে ব্রাহ্মণের ধর্ম, এবং তাদের সেবা করাটাই হচ্ছে ব্রাহ্মণের কর্ম। এটাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বিবেকানন্দকে বুঝিয়েছিলেন, যখন বিবেকানন্দ বলেছিলেন যে ঠাকুর সত্যিই কি ঈশ্বর আছেন, তখন তাকে প্রমাণ দেওয়ার জন্য ঠাকুর
বিবেকানন্দকে প্রুভ করানোর জন্য বিবেকানন্দের বুকে পদাঘাত করেছিলেন এবং বিবেকানন্দ সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে গেছিলেন এবং ওই সাবকনসিয়াস মাইন্ডে বিবেকানন্দ গোটা পৃথিবীকে দেখেছিলেন, ব্রহ্ম জ্ঞানরূপেই দেখেছিলেন, মা কালীকেও দেখেছিলেন, কৃষ্ণকেও দেখেছিলেন, রামকেও দেখেছিলেন, আবার দেবাদিদেব মহাদেবকেও দেখেছিলেন। সমস্ত ভূপৃথিবী ওনার অন্তরাত্মাতে মানে আলোড়িত করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তখন ওনার মধ্যে ব্রহ্মজ্ঞান বিদ্যমান হয়েছিল। এই ব্রহ্মজ্ঞানের স্বরূপ উনি ঠাকুর রামকৃষ্ণদেব বিবেকানন্দের মধ্যে সঞ্চারিত করেছিলেন। এটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা বা কথামৃতের একটা পাঠ বলতে পারি। এবং যে হিন্দু ধর্মগ্রন্থ তারও সার। হ্যাঁ অবশ্যই, হিন্দু ধর্মে হিন্দু ধর্ম রামকৃষ্ণদেব বলেছিলেন যেই জল সেই পানি সেই ওয়াটার, একই তো জিনিস, একই তো জিনিস। আমরা কেউ কৃষ্ণ বলছি, কেউ কালী বলছি, কেউ মহাদেব বলছি, অদ্বৈতবাদী হচ্ছেন মূল কথা। মানে কৃষ্ণই কালী, কালী কৃষ্ণ, আবার তিনি মহাদেব। সেই জন্য যদি কোনোদিনও মধ্যপ্রদেশ যান, ওখানে দেখতে পাবেন উজ্জয়িন বলে একটা জ্যোতির্লিঙ্গ আছে উজ্জয়িনে, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওখানে শিবকে অর্ধ নারেশ্বর রূপে পূজা করা হয়, হাফ শিব হাফ পার্বতী, মানে একই অঙ্গে দুটো রূপ। সেই জন্যই অর্ধ নারেশ্বর মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে বলাচ্ছে। সম্প্রতি চন্দ্রযান থ্রি যেখানে সামিট করলো, সেই সামিট পয়েন্টটাকে প্রধানমন্ত্রী নাম দিয়েছেন শিবশক্তি পয়েন্ট। ওই শিবশক্তি মানে গোটা পৃথিবীকে বোঝাচ্ছে, শিব মানে পুরুষ আর শক্তি মানে প্রকৃতি, পুরুষ আর প্রকৃতি নিয়েই সৃষ্টি তৈরি হচ্ছে। এই যে সারাদিন ধরে ব্যবসা করেন, এত যারা পর্যটনে আসেন, এসে যারা আপনাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসেন, এত কিছু এত ব্যস্ততার মধ্যেও এই যে এত চর্চা করেন, এটা সত্যি। আমি নিজে ইংলিশে মাস্টার্স করেছি এবং সময় পান কখন এত রামকৃষ্ণ মিশন স্কুলে পড়েছি, তো আজকালকার ছেলে বলতে পারেন একটু ইউটিউব ঘাঁটি, নেট ঘাঁটি বা আরও কনসাস বলতে পারেন। আমাদের হিন্দু ধর্ম নিয়ে আমরা সচেতন, হিন্দু ধর্মটাই হচ্ছে সব থেকে পবিত্র ধর্ম, সনাতন এবং শাশ্বত, ইটার্নাল ট্রু, চিরন্তন শাশ্বত। এটা আমি বলিনি, স্বামী বিবেকানন্দ বলেছে। স্বামী বিবেকানন্দ ঠাকুর আর মাকে ফলো করুন, দৈনন্দিন জীবনটা অনেক ভালো হবে। আপনি আর একবার আপনার নামটা বলুন। শোভন লাহা,